this political holy with human blood has to end. I repeat, this political holy with human blood has to end. মানুষের রক্ত নিয়ে রাজনীতির হোলি খেলা বন্ধ করতে হবে। পঞ্চায়েত ভোটের মুখে বাংলা যখন সন্ত্রাস খুনোখুনি থামছে না, তখন সোমবার বাসন্তীতে গিয়ে এভাবেই কড়া বার্তা দিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। এদিন নিহত যুব তৃণমূল কর্মীর মেয়ের সঙ্গে দেখা করেন রাজ্যপাল। তবে তার আগেই কার্যত বোমা ফাটান নিহতের মেয়ে। তৃণমূল প্রার্থী মানোয়ারা পিয়াদা জানিয়ে দিলেন, যে দল তার বাবাকে খুন করেছে সেই দলের হয়ে তিনি ভোটে লড়তে চান না। রাজনীতি আমি আর করতে চাই না, যে দলের হয়ে আমি লড়ছি সেই দল যখন আমার বাবার জীবনটা কেড়ে নিল, প্রাণটা নিয়ে নিল, সে দলের হয়ে আমি আর লড়তে চাই না। মানোয়ারা পিয়াদা বাসন্তী কাঁঠাল বেরিয়ে পঞ্চায়েত সমিতির তৃণমূল প্রার্থী। শনিবার রাতে বাড়ি ফেরার সময় খুন হন তার বাবা বছর 43-এর যুব তৃণমূল কর্মী জিয়ানুল মোল্লা। রাস্তাতেই গুলি করে তাকে খুন করে দুষ্কৃতীরা। এর জন্য আগে তৃণমূলের একাংশের দিকেই আঙুল তুলেছিলেন নিহতের মেয়ে, আর এবার চরম সিদ্ধান্ত নিয়ে ফেললেন তিনি। বাবাকে খুন করা হয়েছে, বাবা যুবতী নামক করত, মাদকের বাবাকে চাপ দিত, বাবা বলতো যে আমি রাজনীতি করব না। তারপরে বাবা কালকে রাতে ডেকে খুন করা হয়েছে, শনিবার দিন রাত্রেবেলা। ভাব ধারণা মাদারের লোকেরা করেছে। আমরা চাই সিবিআই তদন্ত হোক, রাজ্যের উপর রাজ্যপালের উপরে ভরসা আছে। দেখুন, তার বাবা খুন হয়েছে সাবিক কারণে, সে অনেক কথা বলতেই পারে, কিন্তু আমরা আমাদের দিক থেকে আমরা বলি যে রাজ্য পুলিশের উপরে আমাদের যথেষ্ট আস্থা আছে, আর আমাদের রাজ্যের পুলিশ যথেষ্ট শক্তিশালী। কোনো রাজ্যপাল বা কোনো সিবিআই বা কোনো এজেন্সি, তার প্রতি আমাদের কোনো আস্থা নেই। আমি মনে করি রাজ্য সরকার বা রাজ্য পুলিশ যে কাজ করতে পারে সেখানে বা পশ্চিমবাংলার মাটিতে অন্য কোনো গোয়েন্দা সংস্থা সেভাবে কাজ করতে পারে বলে আমার অন্তত মনে হয়নি। দুদিন কেটে গেলেও বাসন্তীতে যুব তৃণমূল কর্মী খুনের ঘটনায় কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বারুইপুর পুলিশ জেলার তরফ থেকে জানানো হয়েছে খুনিদের এখনও চিহ্নিত করা যায়নি। নিহত ও একাধিক সন্দেহভাজনের মোবাইল ফোনের কল ডিটেলস খতিয়ে দেখা হচ্ছে। হিন্দল দে সন্দীপ সরকার ও সুকান্ত মজুমদারের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত অকুতোভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ, সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।